Assalamualaikum, welcome back to my channel. চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজ কক্সবাজারে আমাদের তৃতীয় দিন। কোথাও ট্যুরে গেলে আমার কেন যেন সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো আজও আমার সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। এখানে বাবা আর ছেলে ঘুমাচ্ছে। তা আমি ভাবলাম যে সকালবেলা বিচটা খালি থাকে, সো আমি বিচের থেকে একটু ঘুরে আসি। তো দেখাচ্ছি যে রুমের থেকে যখন বিচটা দেখি তখন আসলে খুব লোভ হয়, মনে হয় যে না একটু বিচের থেকে ঘুরে আসি। কারণ এই সকালের সময় বিচটা খুব বেশি খালি থাকে, খুব নীরব থাকে, তো ভালো লাগে। তখন সমুদ্রের গর্জনটা খুব সুন্দরভাবে শোনা যায়। যে চিন্তা সেই কাজ। আমি চলে গিয়েছি হচ্ছে বিচে। বিচে আমার কাছে ভালো লেগেছে, নীরব ছিল, কিন্তু খুব বেশি নীরব ছিল তাও বলবো না। নর্মালি এত সকালবেলায় বিচে কিন্তু মানুষজন থাকে না, আমার আগের এক্সপিরিয়েন্স তাই বলে, বাট আজকে ছিল, কিছু মানুষজন ছিল। তারপর আমার কাছে ভালো লেগেছে। তো আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমরা এখন হোটেল চেঞ্জ করব। আগামী দুই দিন আমরা থাকবো ওশান প্যারাডাইসে। ওশান প্যারাডাইসের বাইরের যে ভিউটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা শুধু হোটেল না, এটা হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে অনেক টাইপের অ্যাক্টিভিটি আছে যা আপনি করতে পারেন। তো এটা হচ্ছে পার্কিং লট। এখানে হচ্ছে গাড়ি টাড়ি যারা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসে বা অন্য কোনো জায়গা থেকে যখন গাড়ি নিয়ে এসে কিছুদিন স্টে করতে চায় তাহলে তারা খুব সুন্দর করে থাকতে পারে। কারণ কক্সবাজারের সব হোটেলে কিন্তু পার্কিং ব্যবস্থা নেই। আমরা যখন চেক ইন করি তখন কিন্তু অনেক বেশি রাশ ছিল, কারণ 12টার পর ওদের চেক আউট। সো অনেক দেখা গেছে যে অনেক গেস্ট চেক আউট করে যাচ্ছিলো, এই জন্য এত বেশি ভিড় ছিল যেটা বলার বাইরে। তারপরও আমাদের কিন্তু রুম পেতে সময় লাগেনি, আমরা 10-15 মিনিটসের মধ্যে রুম পেয়ে গিয়েছিলাম। ওদের ব্যবস্থা খুব সুন্দর ছিল। তো চলুন এখন আমরা হোটেলের রুম টুরটা দিই। এখান দিয়ে ঢুকলে হাতের বাঁদিকে হচ্ছে খুব বড় একটা আয়না এবং তার পাশে হচ্ছে কাভার্ড। এই কাভার্ডে একটা এক্সট্রা বালিশ দেওয়া আছে আর এই পাশে হচ্ছে হ্যাঙ্গার দেওয়া আছে, আপনি কাপড় ঝুলাতে পারেন। আর উপরে একটা লকার আছে। রুমে পড়ার জন্য এখানে দুটো স্যান্ডেল দেওয়া আছে। তো আমি সবসময় হোটেলের জুতোগুলো ট্রে পাশে রাখি, কারণ কক্সবাজারে অনেক বেশি বালি, আমি রুম আসলে বালি করতে চাই না, নিজেদের জন্য থাকতে সমস্যা। এটা হচ্ছে চা কফি বার। এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, সাথে আছে মিনারেল ওয়াটার। আর এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজটা খালি, এখানে কিছুই নেই, যেটা ড্রয়ার। তার পাশেও আছে হচ্ছে লাগেজ রাখার জায়গা। আর এখানে একটা স্টাডি টেবিল, সাথে একটা চেয়ার আছে, টিভি আছে, টিস্যু বক্স আছে, সেই সাথে আছে হোটেলের যে রেস্টুরেন্ট সেটার খাবারের মেনু। এখানে অনেক টাইপের খাবার আছে, ইভেন এখানে সেট মেনুও আছে। আর এখানে খুব সুন্দর একটা আয়না আছে, তার পাশে দুটো ল্যাম্প আছে, এখানেও একটা ড্রয়ার আছে, এই যে একটা বিন। আর এখানে হচ্ছে পুরাটা একটা বড় একটা জানালা, একদম উপর থেকে নিচ পর্যন্ত এখান থেকে সমুদ্র দেখা যায় সরাসরি, কিন্তু তাকালে সমুদ্র, আর যেটা দেখতে খুবই সুন্দর। আর এখানে ছোট্ট একটা সিটিং এরিয়া, একটা সোফার সাথে একটা টি টেবিল আছে। এখানে আছে একটা নোটপ্যাড, সেই সাথে আছে হচ্ছে একটা পেন্সিল, এখানেও একটা ড্রয়ার আছে, ইন্টারকমের ব্যবস্থা, কিং সাইজের একটা বেড, সেই সাথে তো দুই পাশে দুটো ল্যাম্প আছেই। ছোট রুমটা কিন্তু খুব সুন্দর ছিমছাম। আর এটা হচ্ছে সেন্ট্রাল এসি রিমোটটা। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে হেয়ার ড্রায়ার আছে, যেটা আমি আগের হোটেলে খুব মিস করেছি। এখানে হচ্ছে টয়লেটরিজ আছে, সব কিছু, একটা গ্লাস আছে মাউথ ওয়াশ করার জন্য, সেই সাথে সোপটা একটা ঝিনুকের সুন্দর সিরামিকের বাটির উপরে রাখা, এটা আমার খুবই পছন্দ হয়েছে, এই সিরামিকের বাটিটা। এই তো এটা হচ্ছে ওয়াশরুম। সেই সাথে ওয়াশরুমে দেখলাম যে একটা ইন্টারকমের ব্যবস্থাও আছে, টাওয়েল আছে, পরিষ্কার টাওয়েল। আর এই যে কার্টেন দেওয়া শাওয়ারের জন্য, জাস্ট শাওয়ারের জায়গাটা সেপারেট করার জন্য কার্টেনটা দেওয়া, খুবই চকচকে ঝকঝকে একটা ওয়াশরুম। এই তো তো আমরা দুপুরবেলায় কিছুক্ষণ রেস্ট নিয়েছি হোটেলে, নিয়ে আমরা ঠিক পাশেই হোটেলের পাশে হচ্ছে পৌষে রেস্টুরেন্ট আছে। তো শুনেছি এখানকার খাবার নাকি অনেক ভালো, এই জন্যই আমরা যাচ্ছি পৌষেতে। প্রচণ্ড গরম ছিল, কিন্তু এমন একটা ডিস্টেন্সে যে আপনাকে হেঁটেই যেতে হবে, ওই অতটুকু ডিস্টেন্সে আপনার ওই রিক্সা অথবা অটো নিয়ে আপনি যেতে পারবেন না,
এতটাই কাছে, ঠিক পাশের রোডেই হচ্ছে এই পোষাটা। তো এই ব্লগে আমার আসলে খাবার নিয়ে কোনো ব্লগ করার ইচ্ছা নাই, এজন্য আমি দেখাচ্ছি না কী কী খেয়েছি। আসলে কক্সবাজারে গেলে মানুষ কী খায়, মাছ ভর্তা টর্তা এইসবই, তো তো ওইসবই খাওয়া হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে চলে এসেছি, কারণ এই গরমে দিয়ে বাইরে থাকা সম্ভব না। এখন হোটেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আসলে তখন এত বেশি রাশ ছিল আমি দেখাতে পারিনি। সো মেন এন্ট্রান্সে একটা স্ক্যানের ব্যবস্থা আছে, আপনার কাছে ব্যাগ থাকলে সেটা স্ক্যান করে। আর হাতের বাঁদিকে হচ্ছে আপনার রিসেপশন, আর ডানে হচ্ছে একটা রেস্টুরেন্ট, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। এখানে চা কফি ক্যাফেটেরিয়া বলতে পারেন আপনারা এটাকে, দেন কেক, বিভিন্ন টাইপের স্ন্যাক্স এসব পাওয়া যায়। খুব সুন্দর একটা ন্যাচারাল ডেকোরেট করা, এখানে সিটিং ব্যবস্থাও আছে, আর অলওয়েজ সুন্দর একটা সফট মিউজিক চলতে থাকে, এজন্য খুবই ভালো লাগে। এখানেও সিটিং ব্যবস্থা আছে, এখানে টেবিল টেনিস খেলতে পারেন, সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া আছে। এত সুন্দর পরিষ্কার আর ঝকঝকে, প্রতিটা স্টাফ দেখলাম যে কন্টিনিউয়াসলি খালি ক্লিন করছে। আর এখানে মনে হচ্ছে দুটো বলরুম, সেই সাথে এখানে দুটো ওয়াশরুম আছে, একটা লেডিস আর একটা জেন্টসের জন্য। তো আমরা এখন রুমে চলে যাচ্ছি, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব। আজকে আসলে খুব বেশি ঝামেলা করব না, মানে খুব বেশি বাইরে টেরে যাব না। তো আমি কফি বানিয়ে নিয়েছি, কফি খাবো আর টিভি দেখব। এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আসলে একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যার পর এখন আমরা বের হব। তো বের হওয়ার আগে আমরা ভাবলাম যে হোটেলটা একটু ঘুরে ফিরে দেখি, আসলে হোটেলটা ভাবে দেখা হয়নি। ওই এন্ট্রান্স থেকে হোটেল রুম পর্যন্ত এতটুকুই পর্যন্তই আমরা জাস্ট আমাদের আসা যাওয়া ছিল, আর আমরা কোথাও যাইনি। তো এটা হচ্ছে, এটা মনে হয় সেকেন্ড ফ্লোর, হ্যাঁ এটা মনে হয় সরি এটা ফার্স্ট ফ্লোর ছিল। তারপর ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, এখানে নাকি সুইমিং পুল আছে। তো আমরা এখন একটু সুইমিং পুলের দিকে যাব, তার আগে শুনতেছিলাম যে লাইভ মিউজিক হচ্ছে, ওই যেখানে লাইভ মিউজিক হচ্ছে এখানে অনেকেই বসে বসে লাইভ মিউজিক শুনছিল, খুবই ভালো লাগছিল শুনতে, এত সুন্দর সফট মিউজিক। এখানে এত বেশি স্পটলাইট যে খুবই ভালো লাগছিল যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা সেটা দেখতে। আর এই যে আমরা চলে এসেছি সুইমিং পুলের, এখানে রাত 9টা পর্যন্ত মেবি ওদের সুইমিং পুলটা ওপেন থাকে, তারপরে সুইমিং পুল বন্ধ হয়ে যায়। এখানে এসে খুবই গরম লাগছিল, কারণ এই জায়গাটা হচ্ছে নন এসি, এজন্য আমার ছেলে খুব আগ্রহ করে যাচ্ছিল এখানে দেখতে। সুইমিং পুলে ড্রেস কোড আছে, যদি আপনি ড্রেস কোড না নিয়ে আসেন তাহলে এখান থেকে আপনাকে পারচেজ করতে হবে। সামহাও সে একটু ভয় পেয়েছে, দেন সে আর যায়নি, চলে এসেছে। আর এখানে হচ্ছে আপনি সুইমিং পুল থেকে এসে চেঞ্জিংয়ের যে ব্যবস্থা, এখানে শাওয়ার ব্যবস্থাটা আছে। আর এখানে হচ্ছে ওদের খাবারের মেনু, এখানে ফ্রেশ জুস, আইসক্রিম, এই টাইপের খাবার টাবার পাওয়া যায়, চা কফি। সো এগুলির মেনু হচ্ছে এখানে দেওয়া আছে উইথ প্রাইস। এছাড়াও এখানে আছে স্পা, হাতের বাইরে হচ্ছে স্পাটা। এই তো এই হচ্ছে হোটেল, আমার কাছে আসলে হোটেলটা খুবই ভালো লেগেছে, অনেক বড় আর অনেক অ্যাক্টিভিটি করার ব্যবস্থা এখানে আছে, ইভেন উপরে বারবিকিউ হচ্ছে। সো বারবিকিউ আপনারা এনজয় করতে পারেন যদি চান। তো বাইরে যাওয়ার আগে যেটা হয়েছে যে এই মিউজিকগুলো যখন হচ্ছিল তখন আমার ছেলে আর যেতে চাচ্ছিল না, তার কাছে এই মিউজিক খুবই ভালো লাগছিল। ইভেন আরও কিছু বাচ্চা এসেছে, তারাও এই মিউজিকটা খুব পছন্দ করছিল। আসলে বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি, আমার ছেলে নিতে যাচ্ছিল, ওই একটা ইনস্ট্রুমেন্ট ছিল ঝুনঝুনি টাইপের। আসলে ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমি খুব কম জানি, এর জন্য আসলে আমি বলতে পারবো না এটাকে কী বলে। তো আমার ছেলে যখন হাজার চেষ্টা করেও পারেনি ওইটা নেওয়ার জন্য, তখন সে আমার কাছে চলে আসে, এসে আমার কাছে খুব আবদার করতে থাকে আমি যেন তাকে এটা একটু নিয়ে দেই। তো পরে আমরা ওকে নিয়ে ওখান থেকে চলে এসেছি। আর এটা হচ্ছে রিসেপশনের পাশেই একটা সিটিং এরিয়া, এখানে টিভি আছে, আপনি বসে এখানে টিভি দেখতে পারেন।
আর এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা বিভিন্ন সিরামিক আইটেম দিয়ে। আমার কাছে এই টাইপের ডেকোরেশন দেখতে খুব ভালো লাগে। আর যদি সেটা হয় হোয়াইট, সেটা তো আর কোনো কথাই নেই। আমার কেন সেটা হোয়াইট কালারটা খুব বেশি পছন্দ। এখানে খুব সুন্দর একটা পিতলের ট্রে আছে গোল্ডেন কালারের, আমার কাছে এটা ভালো লেগেছে। আর ওয়ালে বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেন অ্যাওয়ার্ড এইসব বাঁধাই করে রাখা ছিল। এখানে পেপার আছে, ম্যাগাজিন আছে, সুন্দর ল্যাম্প দেওয়া আছে বই টই বা ম্যাগাজিন পড়ার জন্য। আর এই যে উপর থেকে, সরি নিচ থেকে উপরের ভিউটা হচ্ছে এরকম। আসলে আমরা জাস্ট একটা সাইডেই ছিলাম, অন্য সাইডে আমাদের আর যাওয়া হয়নি, এটা আসলে এতই বড়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্রে চলে গিয়েছিলাম। আমরা প্রতিদিন রাত্রে সমুদ্রে গিয়ে বসে থাকতাম, আমাদের কাছে সমুদ্রের গর্জন শুনতে খুব বেশি ভালো লাগতো। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার ছেলেও রাতের বেলায় খুব এনজয় করেছে, যা দেখেছে সমুদ্র দেখেছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।